টমেটোর সঙ্গে মাত্র দুইটি উপকরণ অ্যাড করে যে রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব এটি ব্যবহারে সাদা পাকা চুল কুচকুচে কালো হবে চুলের গোড়া থেকে সাদা চুল কুচকুচে কালো হবে অকালে যাদের চুল পেকে যাচ্ছে তাদের এই সমস্যা দূর হবে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়সে সবাই এটি চুলে ব্যবহার করে সাদা পাকা চুল কুচকুচে কালো করতে পারবেন নারী পুরুষ সবাই এই হেয়ার রেমেডিটি ব্যবহার করতে পারবেন রেমেডি তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে হলো টমেটো এখানে আমি পাকা একটি লাল টুকটুকে টমেটো নিয়েছি এই টমেটো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি গ্রেটারে গ্রেট করে নেব এখানে আমি পুরো একটি টমেটো গ্রেটারে গ্রেট করে নেব আপনারা চাইলে টমেটো ছোট ছোট পিস করে এরপর অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন যার যেভাবে সুবিধা ঠিক সেভাবে নিতে পারেন এখানে রেমেডি তৈরিতে আমার লাগবে হলো টমেটোর রস এর জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি টমেটোর রস নেওয়ার জন্য টমেটোর রসের সঙ্গে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে আজকে এই হেয়ার রেমেডিটি তৈরি করব। এখানে আমি গোটা একটি টমেটো এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এরপর আমাদেরকে বাকি কাজটি করতে হবে খুব কার্যকারী আজকের এই হেয়ার রেমেডি যাদের চুল অকালে পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য বেশ উপকারী সাদা পাকা চুল কুচকুচে কালো করবে আজকের এই হেয়ার রেমেডিটি এরপর টমেটো গ্রেটারে গ্রেট করার পর আমি অপর একটি বাটিতে ছাঁকনি সাহায্যে টমেটোর রস ছেঁকে নিচ্ছি এই টমেটোর রসের সঙ্গে আমি মাত্র দুইটি উপকরণ অ্যাড করে আজকের এই হেয়ার রেমেডিটি তৈরি করব। যেটি ব্যবহারে নারী পুরুষ সবার পাকা চুল কুচকুচে কালো হবে গোড়া থেকে চুল কুচকুচে কালো হবে টমেটোর রস ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এর সঙ্গে এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব টমেটো রসের সঙ্গে মাত্র দুইটি উপকরণ যেটি অ্যাড করব সেটিও চুলের জন্য বেশ উপকারী শুধু যে চুল পেকে যাচ্ছে তারাই এটা ব্যবহার করতে পারবেন তা না কিন্তু এটা সবাই ব্যবহার করতে পারবেন এটি চুলের জন্য বেশ উপকারী চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে চুল কুচকুচে কালো করবে এখানে দুই নাম্বার অ্যাড করছি প্যারাসুট নারিকেল তেল আপনারা চুলে যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে অ্যাড করে দিতে পারেন অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন আমি এখানে প্যারাসুট নারিকেল তেল অ্যাড করে দিচ্ছি এখানে এক চা পরিমাণ অ্যাড করে দিচ্ছি টমেটোর রসের সঙ্গে এরপর এই দুইটিকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল চুলে আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি নারকেল তেল ঠিক এভাবে চুলে ব্যবহার করলে চুলের গোড়া থেকে চুল কুচকুচে কালো হয় চুল পড়া বন্ধ হয় এখানে নারকেল তেল অ্যাড করার পর আমি তিন নম্বর উপকরণটি এখানে অ্যাড করব তিন নম্বর উপকরণটি হলো কফি এখানে আমি কফির একটি মিনি প্যাক নিয়েছি আপনারা চাইলে যে কোনো কফি দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন এই পাঁচ টাকার মিনি প্যাকে এক চামচ পরিমাণ কফি থাকে এই এক চামচ পরিমাণ কফি আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যে কোনো কফি দিয়ে এই তৈরি করতে পারবেন কফি অ্যাড করার পর আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নেব কফি চুল গোড়া থেকে কুচকুচে কালো করে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য এটি বেশ উপকারী কফি চুলে এভাবে ব্যবহার করলে অকালে চুল পাকা তো বন্ধ হবেই এবং যত নতুন চুল গজাবে সেগুলো কুচকুচে কালো হয়ে গজাবে কফি চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে চুল কুচকুচে কালো করে এখানে এক পরিমাণ কফি মেশানোর পর আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম টমেটোর সঙ্গে মাত্র দুইটি উপকরণ এবার এটি কিভাবে ব্যবহার করবেন অল্প পরিমাণ তুলার সাহায্যে আপনারা চুলের গোড়ায় এটি লাগিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো এক সময় চুলের গোড়ায় এই তুলার সাহায্যে অথবা একটি ব্রাশের সাহায্যেও চুলের ব্যবহার করতে পারেন যেদিন এই রেমেডিটি চুলে ব্যবহার করবেন ওই দিন শ্যাম্পু করা যাবে না পর দিন আপনারা চুল শ্যাম্পু করে নেবেন এটি ব্যবহার করার পর এটি চুলে লাগিয়ে রাখতে হবে এটি কিন্তু ওয়াশ করতে হবে পানি দিয়ে শ্যাম্পু ব্যবহার করা যাবে না আমি আবারও বলছি যেদিন এটি ব্যবহার করবেন চুলে সেদিন কোনো প্রকার শ্যাম্পু করবেন না শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবেন এবং পরদিন শ্যাম্পু করে আপনার চুল ভালোভাবে ক্লিন করে নেবেন নারী পুরুষ এবং অল্প বয়স থেকে বৃদ্ধ বয়সের সবাই এটি চুলে ব্যবহার করে চুলের গোড়া থেকে কুচকুচে কালো করতে পারবেন চুল সাদা পাকা চুল কুচকুচে কালো হবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে এবং চুল সিল্কি হবে এক কথায় বলা যেতে পারে এই রেমেডি চুলের জন্য বেশ উপকারী চুলের সকল সমস্যার সমাধান এই একটি হেয়ার রেমেডি